संसार मध्ये আমরা সবাই দুঃখকষ্ট ভোগ করছি কেউ মানসিক থেকে কষ্ট পাচ্ছে কেউ শারীরিক থেকে কষ্ট পাচ্ছে কেউ টাকা থেকে কষ্ট পাচ্ছে কেউ বন্ধু বান্ধব থেকে কষ্ট পাচ্ছে কেউ শাশুড়ি থেকে কষ্ট পাচ্ছে কেউ বউমা থেকে কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে কি না কেউ টাকা থেকে দুঃখী সংসার সব আমরা দুঃখী দুঃখী আছি বলে কেন কারণ হলো আমরা ভগবানকে ভুলে গিয়েছি নিজের যে প্রকৃত যে পিতা এটা বলে না তোমেব মাতা চ পিতা তোমেব বলো তোমেব বন্ধু সহচর তোমেব বিদ্যা কর্তা তোমেব তোমেব সর্বং মমতে এইজন্য ভগবানই বলে না আমাদের পিতা মাতা ভাই বন্ধু তিনি ঠাকুর কিন্তু তাকে ভুলা দর সংসার থেকে আমরা দুঃখ কষ্ট ভোগ করছি তাকে ভুলা দর্শন আমরা সংসারতে দুঃখ কষ্ট আমরা সংসারে ভোগ করছি এইখানে শ্রী চৈতন্য মহাপ্রভু রাখতেন কোন দরকার নেই চুপচাপ বস এইখানে চৈতন্য মহাপ্রভু বলছেন যে যখন জীবে এই সমস্ত দুঃখ কষ্ট গুলো যখন সমাপ্ত হতে আসে আর এই সংসারের মধ্যে আমাদের আর দুঃখ কষ্ট ভোগ করতে হবে না এবার আমাদের দুঃখ কষ্ট শেষ হয়ে গেছে এবার আমরা ঠাকুর কাছে চলে যাব নিজের বাড়িতে চলে যাব যখন এই সময়টুকু আসে না বলে তখন জীবনে এই সাধু বৈষ্ণবদের দর্শন আর যখন সাধু বৈষ্ণব দর্শন পেয়েছি কি মনে করব আমাদের দুঃখ কষ্ট গুলো শেষ হয়ে গেছে দুঃখ কষ্ট গুলো শেষ হয়ে গেছে আর দুঃখ কষ্ট ভোগ করতে হবে না নেতাজি গৌরব ব্রহ্মানন্দে হরে কৃষ্ণ বলছে এই গিরগিটটা কি বলছে বলে গিয়ে দেখো না ওই গিরগিটটা এক মাস বলল ওই জঙ্গলে গিয়েছে গিরগিটটা দেখেছে এবার নারদ বলছে তোমার কাছে ঠাকুর পাঠিয়েছে সাধু সঙ্গের মহিমা তো জানাইছে কি বলো গিরগিট তোমার দেখেছ কারা দেখেছ সবাই দেখেছ না দেখো না এই মাথাটা এরকম নাড়ায় দেখে দেখি না মাথাটা নাড়ায় যখন ওকে বলছে তোমার মাথাটা নাড়ায় বলে মাথাটা কি নাড়ায় তো বলো না সাধু সঙ্গের মহিমাটা কি যখন দু তিনবার প্রশ্ন করছে ও সঙ্গে সঙ্গে ওই গিরগিটটা ওকে মারি দিয়েছে বলে ভগবান কি মরি গেল কি বলবে এখন গোবিন্দ কাছে এসে বলে কার কাছে পাঠালে ও জিজ্ঞাসা করতে বলে তো মরি গেল ও কি বললো বলে চিন্তা কাজ করবে কি বলে জঙ্গলের অমুক জায়গায় যাও ওখান দেখবে যে কিয়া আমি সাধু সঙ্গের মনাম বলে কিয়া আমি কি বলে 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 ওখানে গিয়ে দেখ এখানে গিয়েছে ও কিয়া আমি কেন দেখেছে বলে তুমি কি সাধু সঙ্গের মহিমা বল ঠাকুর পালিয়েছে রোগিয়া কাটে আমাকে নাড়ি দু তিন বার তুমি জিজ্ঞাসা করছো না রোগিয়া বাড়িটা সঙ্গে সঙ্গে মরে গেছে নিজে কি হচ্ছে যার কাছে কাছে মরি আছে ও কি বলবে আবার ফিরে এসছে বলে গোবিন্দ তুমি কার কাছে পাঠাবে তুমি জিজ্ঞাসা করতে মরি গেল বলে আর একটা জায়গায় যাও ওখানে একটা গরু একটা বাছুর জন্ম দিয়েছে ওই বাছুরটা বলবে বলে বাছুর কি বলবে বলে গিয়ে দেখো না ওখানে গিয়েছে সাধু সঙ্গে দেখে একটা গরু একটা বাছুর জন্ম দিয়েছে
मैंने मना कर दिया तू प्रकट नारद नहीं है बोले जे आया नहीं तेरे
बाद में तब जो करके दिखाऊंगा मतलब आमी ऐसी गोविंद का भजन करते हम क्षत्रिय ने चले आनी अतः गोविंद के नाम पे ला हम जावो ना ऐसे दृढ़ प्रतिज्ञा करी ऐसी ऐसे माँ बोलते गोविंद के कोले बस जान कोले बस ले हम नाम तक हमें ना अतः तब हम पूरी बोलते सत्य सत्य नारद तुम यदि नारद हो गई था ना हमारा पूरा गारंटी हो गई थी भगवान के आमी भावी निकाली गौरवानंद संत समागम हरि कथा
কিছু খাচ্ছে না যাচ্ছে না চোখ বন্ধ করে আছে ধ্যান করছে এবং কেউ আছে আবার তুই মেশারি কাঁচাই লাল পাথর করে দিয়েছে কাদাও খাচ্ছে মদ খাচ্ছে আর সাধু এগুলো জানতে হবে সাধু কাকে বলে সাধনাতি সাধারণি চ কৃষ্ণ প্রেম জীব গোস্বামী সন্দর্ভ বলছে সন্দর্ভতে কৃষ্ণ প্রেম যিনি লাভ করার জন্য সাধন করছেন এবং অপর করাচ্ছেন তার সাধু ডেফিনেশন কি এটা জানতে হবে অল্প কথা বলা খুব সুন্দর সাধনাতি সাধারণ চ কৃষ্ণ যিনি কৃষ্ণ প্রেম লাভ করার জন্য নিজে সাধন করছেন তার অপর তিনি বাকি যারা তারা ধার্মিক হতে পারে না সব কর্মী সব জ্ঞানী হতে পারে কিন্তু সাধুকে যিনি কৃষ্ণ প্রেম প্রাপ্ত হচ্ছেন সাধু আমরা আমাদের ভগবানকে প্রয়োজন নাই ভগবানের প্রেমকে প্রয়োজন বুঝলেন যার মধ্যে প্রেম আছে সেইখানে ভগবান থাকে ভগবান যখন হস্তিনাপুরে আসেন শান্তির দূত হয়ে তখন কি চেয়েছিলেন তিনি তো মীমাংসা করতে এসেছেন যে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া করার দরকার নাই আধা রাজ্য তো পাণ্ডবরা পাবে কিন্তু তার বাপ নেই বলে তাদের দেবে না ওইটাই তো চাচ্ছে যে আমরা বাপ নেই যখন আনতে রাখবে এটা কখনো মানবে তো মানবে না আমি আইনি আসতে ভগবান কৃষ্ণ যখন কোনো মানলই না পাঁচটা গ্রাম চাইলে তাও দিল না বলতে সুচার্য বদ মেনি বিনা যুদ্ধে নাই এগুলো সুচার্য বদ মাটি সূচে রাখায় যতটুকু মাটি আছে তার মধ্যে ঝগড়া যায় দুর্যোধন জানে কি যদি আমরা 100 ভাই তাহলে 5 ভাই তাই না 5 ভাইকে মেরে কেটে একবার ছিটিয়ে ফেলবে তারপর শুধু সন্তুষ্ট আমার কিন্তু কি হলো ধর্মের পর বাধা শুনি সত্যমে বলতে সত্যম পরমি বলি সত্যম দয়া অসতমা সত্যম সত্যই সনাতন আর সনাতনই আছে এখন ভগবান অসন্তুষ্ট হলো দুর্যোধন সুন্দর সুন্দর মহিলা স্ত্রীদের সাজিয়ে আর কৃষ্ণকে ফুলে বসা হচ্ছে হ্যাঁ কৃষ্ণায় কৃষ্ণায় হ্যাঁ খুব স্তুতি করছে কিন্তু ভগবান তার ছাপ্পান্ন গান্ধী বানিয়েছেন ভগবান খাওয়াবে বলছেন না কালো বাড়িতে ভোজন কখন করে যখন তার যে কার্যক্রমে এসে গেছে তার নিজে করে দ্বিতীয় যদি খেতে লাগে তাহলে আর তৃতীয় যদি প্রেম থাকে তো তোমার মতো তো কোনোটাই নেই দুটি ধর্ম আর দুটি ধর্ম কিছু বলতে পারে তাহলে কোথায় অনুসরণ করে সেই কাকির বাড়ি চাষির বাড়ি গিয়েছে কোলার ছিঁকা কোলার ছিঁকা তো তাহলে খসাটা চিন্তা আর এত আনন্দ হয়েছে সেই কাকি কাকিমা তার সে কাপড়টাও ঠিক করে রাখবে হ্যাঁ বলে কৃষ্ণ আর বিদ্যুৎ গেছে বাজারে এই লাঠি টাকে আনতে গেছে কিন্তু সে লাঠি টাকে আনতে বাড়িতে দাঁত ছিল কলা দিচ্ছে আর কলা ছাল গুলো ফেলে যাচ্ছে ওই কলাটাকে ফেলে দিচ্ছে হিন্দিতে কলা ছিলকার কাছে গুদা হবে তারপর কলাকে ফেলে দিচ্ছে আর সরকার কিন্তু বিদ্যুতের বাইরে পাল তুই কি করছিস হ্যাঁ তুই কলাটাকে ফেলে দিচ্ছে ছালটা খাওয়াচ্ছিস তখন তখন কৃষ্ণ বলছেন ওই কলার ছালের মধ্যে যে স্বাদ আছে ও তোমার নাগুর মধ্যে সবাই আমরা বসে শিখি
সবাই হ্যাঁ কি করতে হবে আমাদের ভুল ত্রুটি গুলো আপনি জানতে হবে
যারা বড় আছেন, সিনিয়র প্রশ্নগণ আছেন, গুরুবর্গ আছেন, তারা আমাদের সংশোধন করতে পারে। আর একজন সংশোধিত ব্যক্তি সেই সংশোধন করতে পারে। বলছে না নমি বাসে ট্রেনে গ্রাম সব থেকে লেখা আছে, আর অফিসে বসে খুব বিড়ি ফুকে যাচ্ছে, আর ওরা স্টুডেন্টদের বলছে তোমরা বিড়ি খাবে না, তারা ওদের কথা শুনবে। সেই জন্য আপনি আছেন ধর্ম জীবের শিকার, আপনি না করলে ধর্ম শিকার। এই জন্য সত্যি কথা কি আচার পরম ধর্ম আর অহিংসা পরম। এই জন্য দুটোকে যদি এক করতে কি হবে, অহিংসা আচার পরম ধর্ম। এই জন্য অহিংসা আচরণ করতে হবে, তবে পরম ধর্ম করতে হবে। ইজি টু সেভ বা ডিফিকাল্ট টু ডু বলার সব কিন্তু করা পড়বে। এই জন্য সাধুগণ যেটা বলেন সেটা করে, রঘুকুল বিন্দি সদাচারী আয় রাম যায় রঘুপতি। ভগবান রাম তিনি রাজা অনেক মেয়েদের বিবাহ করতে পারত, রাজকন্যা বলতেন না আমি একই সতী, একই সীতা, একই পত্নী হয়। সেই জন্য আমাদের মেন জিনিসটা কোন চরিত্রটা ঠিক করে, মানি লস নাথিং লস, হেলথ লস সামথিং লস, ক্যারেক্টার লস এভরিথিং। সেই জন্য আমাদের সেই সাধু চরিত্র কেমন হবে, একদম ঝকঝকে চকচকে হবে। চৈতন্য মহাপ্রভু বলছেন গলা বলে আমার মত পরমচরিত, তোমার মঙ্গল যদি চাও যদি হিত। চৈতন্য মহাপ্রভু বলছেন আমাদের ভাগ্য তিনি বাংলার ঘরে এসেছেন, বাংলার ঘরে জন্ম নিয়েছেন, বাংলার জল হাওয়া সবজি বাংলার কথা বলছে, এর চেয়ে বড় সৌভাগ্য কি হবে। যেরকম নেতাজি সুভাষ, রবীন্দ্রনাথ, হ্যাঁ বড় বড় মহাপুরুষ এসেছে সমাজ সংস্কার, কিন্তু ওনাদের চেয়েও বেশি কি মহিমা বা চন্ডীদাস, রূপস্বামী, শ্রীরামকৃষ্ণ, স্বরূপ, রায়রামচন্দ্র, এই বৈষ্ণবের ভূমিকা যেন ভগবান যেটা চান সেইটাই করতে হবে, সেইটা করলে আমাদের মন্দির। যাই হোক সময় হয়ে যাচ্ছে, আমি একটা ছোট মহারাজ বলি, হ্যাঁ এই জন্য সাধু সঙ্গ করবেন বাবা। সাধু সঙ্গ মানে কি, ভগবানের কাছে প্রার্থনা করবেন শুদ্ধ ভক্তের সন্ধ্যা যেন পাই আর শুদ্ধ কৃষ্ণ আনন্দ। হ্যাঁ এই জন্য একাদশীর দিন আমরা পান করি শুদ্ধ ভক্ত চরণে ভজন করি, ভক্ত সেবা পরম সিদ্ধি। এই জন্য শুদ্ধ ভক্ত সন্ধ্যা আমরা নিজে না, এই জন্য ভগবানের প্রার্থনা করলে শুদ্ধ ভক্ত সঙ্গ করিয়ে দেবে। শুদ্ধ ভক্ত নিজে বলবে না যে আমি শুদ্ধ ভক্ত, তাদেরকে তাদের বাণী তাদের ব্যবহার বুঝতে পারবে যে হ্যাঁ ইনি আমার শুদ্ধ ভক্ত, ইনি আমার জীবন পরিবর্তন। তো সেই রকমভাবে আমাদেরকে বুঝে নিতে হবে সেই শুদ্ধ ভক্তের সঙ্গে শুদ্ধ নাম করে আমাদের ভজন সাধন করে ভগবানের কাছে। হ্যাঁ এইটাই হচ্ছে ব্যাক টু গড, ব্যাক টু হোম, ইট ইজ দ্য মেসেজ অফ প্রেয়ার। আমরা সেইখানে যাব, আমরা এই ভাড়া বাড়িতে এসেছি, এটা আমাদের নিজের বাড়ি নয়। সেইখানে যেতে গেলে আমরা কি করতে হবে, গুরু আশ্রয় করে গুরুদের সম্বন্ধ স্থাপন করতে হবে, রিলেশন, সেই সম্বন্ধের দ্বারা বুঝিতে বুঝিতে যেতে হচ্ছে। তো যাই হোক এক সময় একটা সেটি এসেছে, বুঝেছি তাদের গ্রাম অনেক বছর তিনি বাইরে ছিলেন, হ্যাঁ আমেরিকা ছিলেন। তা 15-20 বছর পরে এসেছেন, পার্কে ঘুরছেন, একটা টিয়া পাখির কথা যখন হচ্ছে, তা টিয়া পাখি কি করছে, বলে লুটো মারো কাটো কাটো ধরো ধরো লুটো লুটো মারো মারো। তখন সে তো ভয় পেয়ে গেছে, আর কোথা থেকে লোক এসে লোক চলে গেছে, আর সে কি ছিল লোকটাকে টাকা পয়সা, এখন বেচারে বড় দুঃখী হয়ে গেছে, দুঃখী হয়েছে সারা নিজে জন্মস্থানে এসে এরকম ধর্ম অত্যাচার। তারপর দুঃখী আবার তিনি আমেরিকা চলে গেছে, আবার 10-12 বছর আবার ওই পাখি ঘোরাঘুরি করছে, তখন ওই অনেক মানে টিয়া পাখি সে তখন বলছে আইয়ে মহাত্মা জি স্বাগত সুস্বাগত আগত সন্তু মহাভাব স্বাগত করছে, আইয়ে মিঠা মিঠা জল পান আপা আমি স্বাগত। তখন শুনে মনটা একদম ঘুরে হৃদয়টা ঘুরিয়ে যাচ্ছে। তখন আশ্রমে গেলেন, গিয়ে মা যে মহানতা আছে মা বললেন, মা
আমার বাবা আপনাকে একটা প্রশ্ন করবে, বলে আমি যখন 15-20 বছর আগে এসেছি না, তখন কিন্তু আমি যে সময় একটা টিয়া পাখি সে কিন্তু লোক মারা পাখি নিচে বুঝে রুটি সব কিছু চিন্তাই, কিন্তু আজকে একটা টিয়া পাখি এরকম বলল যে আমি জানতে চাচ্ছি কারণ। তখন মহাপুরুষের কাছে তার কারণ তাকে জিজ্ঞেস কর, টিয়া পাখি জিজ্ঞেস কর, আমি তো ওই হতে পারে। তখন টিয়া পাখি টিয়া পাখি নেই বলে প্রথম যখন আমার সঙ্গটা ছিল তখন আমি চোর ডাকাতে সঙ্গ ওইগুলো দেখ তো শিখতো আর এগুলো, আর এখন আমি আসমান থাকার সাথে সঙ্গে আর সাথে সঙ্গে টাকা দিতে পারছি বলে সাধু সঙ্গ কি বলো গুরুদেব কি গুরু পরম্পরা কি বিজয়বাল ভক্তের শ্রীধর মহারাজ কি ভক্তন্ত তীর্থ মহারাজ সবই বৈষ্ণব বৃন্দ কি সৎসঙ্গ লব্ধে পুরুষ হয়ে যাবে, বলে একজন নয়
কোটি জন্মে যদি থাকলে থাকে তখন কেউ শুদ্ধ সাধু সঙ্গ পেতে পারে। সাধারণভাবে সাধু সঙ্গ হয় না, খুব সাধু সঙ্গে এসে আর আমরা শুনছি আমি সৌভাগ্য আমি থাকি, আমাদের কোনো লটারি টিকিট তো লাগেনি, হ্যাঁ কিছু সোনা সোনা ওগুলো তো পাইনি, তাহলে কেন সৌভাগ্যবান বলা হচ্ছে? কেন বলছেন আমরা খুব সৌভাগ্যবান ভাগ্যবান? মূল কথাটা হচ্ছে যে একমাত্র সাধু সঙ্গে আমরা বুঝতে পারবো যে পশুর মতো যে জীবন কাটাচ্ছি তাছাড়াও আর কিছু আছে। শুধু সাধু সঙ্গে আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে এই মানব জীবন আমরা সঙ্গে পেয়েছি, এটা খাওয়া দাওয়া ঘুমানো সংসার সংসার করা এর জন্য তৈরি সব না। ভাগবত সেই জন্য বলছে এই মানব জীবন অত্যন্ত দুর্লভ। কেন দুর্লভ বলছে? যদি এই চারটি কাজ খানো ঘুমানো সন্তান জন্ম দেওয়া আর নিজের ভয় থেকে রক্ষা করা, যদি এই চারটি কাজ করতে হচ্ছে তাহলে তো পশুরা এই রাস্তাঘাটে যে কুকুর ঘুরে বেড়াচ্ছে তারা কি করে না, তাদেরও সন্তান আছে, তারাও খায় তারাও ঘুমায়, ঠিক তো? তো আমরা মানুষ হয়ে বেশি বুদ্ধি নিয়ে আর কি করে দিলাম? কিছু বিশেষ তো করেনি। শাস্ত্র বলছে যদি ঠাকুরের ভজন করে নিয়েছো, এই মানব জীবন প্রদান করা হয়েছে ভজন করার জন্য, যদি এই ঠাকুরের ভজনে নিজেকে নিয়োগ করতে পারো তাহলে এই মানব জীবনের সার্থকতা, নালে এমনি এলো আর গেল, ওই পশুর মাত্র এসছে জীবন কাটাতে কাটতে শেষ দিকে বাস বোল হারি হারি বোল হয়ে যাবে। তো এবার প্রশ্ন হচ্ছে যে আমরা যে ঠাকুরের ভজন করবো, ভজন করবো কেন, ভজনের কি দরকার? যদি কেউ মানব জীবন দুর্লভতা নাও বুঝে তাইও সাধারণভাবে কেউ কেউ প্রশ্ন করে যে ভজন করার কি দরকার, আমরা তো ভালোই খাচ্ছি ভালোই ঘুমাচ্ছি ভালোভাবে আছি বাড়িতে কিছু অসুবিধা নেই। এখানে একটা গল্প বলছি, গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? এক সময় কি হচ্ছিল, রাস্তা ধারে একজন বিজনেসম্যান ব্যবসায়ী সে যাচ্ছে, একজন ভিখারি ওনার কাছ থেকে ভিক্ষা চেয়েছে, বলে বাবা তিন দিন হয়ে গেছে প্রায় আছি কিছু টাকা পয়সা দাও যাতে কিছু কিনে আর খেতে পারি। ওই ব্যবসায় বলতে লাগলো যে দেখতে তো খুব ভালো শরীরও সুস্থ, কিছু চাকরি ফাকরি করে কাজ করে আর টাকা ইনকাম করতে পারি না, কেন এখানে ভিক্ষা করছে? সেই ভিখারি বলতে লেগেছে, বলে দেখুন আমি অনেক চেষ্টা করেছি কাজ করার কিন্তু যে কাজে হাত দেয় না সেখানেই কাটি দেব, কিছু হাত আসে না লস হয়ে যায় ঘাটা হয়ে যায় আর শেষ দিকে বিজ্ঞান ছাড়া আর কিছু উপায় নেই, যা কিছু ব্যবসায় আমি আরম্ভ করেছি সব ফেল হয়ে গেছে, সেই জন্য আপনার কাছ থেকে বিজ্ঞান আছে আপনি দয়া করে বিজ্ঞান দেন কিছু। সেই সময় ও ব্যবসায়ী বলতে লাগলো, বলে দেখো বিজ্ঞান নেই আমি তোমাকে নিজের বিজনেস মানে নিজের ব্যবসায়কে পার্টনারশিপ দেবো, পার্টনারশিপ দেবো, পার্টনারশিপ বুঝেন তো, আধা হিসাব তোমাকে দিয়ে দেবো, এইরকম বলতে লাগলো ভিখারিকে। আর ওই ভিখারিও শুনে শুনে সঙ্গে সঙ্গে মানে মনের আনন্দ নেই আনন্দের সীমা নেই, বলে রাস্তা ধারে কোথায় ভিখা চেয়েছিলাম আর 50% বিজনেস পেয়ে যাচ্ছি খুবই আনন্দ। জিজ্ঞাসা করতে লাগলো কি আপনি ঠাটা করছেন না গো, রাস্তা ধারে আমি বসে আছি যদি কিছু ভিক্ষা দিতে চান দিয়ে দেন, আমরা আমার সঙ্গে ঠাটা করছেন কেন? বলে না না সত্যি সত্যি তোমাকে 50% নাই আমি 90% ওনারশিপ তোমাকে দিয়ে দেবো, কত কত 90% তোমাকে দিয়ে দেবো কিন্তু একটা শর্ত একটা কন্ডিশন আছে, মাসের শেষে 10% আমাকে দিতে হবে, 10% প্রফিট 10% লাভ আমার আর 90% যা হলো তোমার, ঠিক আছে? এরকম এই ফাইনাল হয়ে গেল। এবার কি হয়েছে, প্রথম মাস হলো শেষ হয়েছে, সেটি ওই ব্যবসায়ী এদিকে অপেক্ষা করছে আসবে 10% লাভ প্রফিট নিয়ে আসবে, কিন্তু মাস শেষ হওয়ার পরে কিছুই আনে নেই সে ভিখারি, কিছু আনে নেই। ব্যবসায় মনে করলো যে হতে পারে কাজে খুব ব্যস্ত সেই জন্য আনে নেই, দুসরো মাসে দ্বিতীয় মাসে কি হবে 20% 20% নিয়ে আসবে, 20% অপেক্ষা করতে করতে 2 মাস গেল 3 মাস গেল এইরকম করতে করতে 6 মাস চলে গেল কিন্তু সে ভিখারি কিছুই আনেনি। শেষ দিকে ব্যবসায়ী মনে করছে বাবা বল নাই আমি বলতো হয়ে যায় নি তো মরে গেল নি তো কি একবার দেখি, ও খুঁজতে খুঁজতে এসছে, যখন এসছে দেখলো কি অট্টালিকা বানিয়ে নিয়েছে ওই ভিখারি, খুব 10
বাড়ির সামনে চার চাকা গাড়ি তিন চাকা গাড়ি আর খুব ভালোভাবে সেজে গুছে যখন সিঁড়ি থেকে নেমে আসছে ব্যবসায়ী সামনে দিকে ওই দিকে গাড়ি আসছে দেখা হয়েছে কিন্তু ব্যাটা চিনতে পারছে না এইবার ব্যবসায়ীকে চিনছে না সেটিকে চিনতে পারছে না উনি প্রশ্ন করছেন বলে আমাকে চিনো বলে হ্যাঁ মনে হচ্ছে কোথায় দেখেছি সেটি বলতে লাগলেন বলে আমার বিজনেস নিয়ে আর তুমি এত ভালোভাবে থাকছো আমার বিজনেস নিয়ে তোমার এত ফাট ফাট হচ্ছে আর আমাকে ভুলে গেছো আমারই বিজনেস যেটা তুমি ওনারশিপ পেয়েছো বলে আচ্ছা আমি সেই ব্যবসায়ী বলে না বলে আমাদের কি ডিল হয়েছিল কি শর্ত কি ডিল ফাইনাল হয়েছিল বলে ডিল আমার তো মনে নেই বলে আমি মনে করে দিচ্ছি আমি তোমাকে বলেছিলাম না যে মাসের শেষে 10% প্রফিট 10% লাভ আমাকে দেবে আর যা থাকবে 90% তোমার বলে হ্যাঁ এরকম কিছু বলে দিয়েছিলেন বলে 6 মাস হয়ে গেল তুমি তো কিছুই দিতে আসেনি তুমি তো কিছু দিতে আসে নাই কেন তখন ওই ভিখারি বলতে লেগেছে বলে একটা প্রশ্ন করছি আপনি উত্তর দেবেন পুরো মাসে গদার মতো খেটে খেটে কাজ করছি আমি সারা বিজনেসের মাথা মানে হেডে সব আমার উপরে কিন্তু মাসের শেষে আপনাকে 10% দেবো কেন বিচার করে দেখুন সে ভিখারিটা বলছে মাসের শেষে 10% আপনাকে দেবো কেন সারা হেডে তো আমার যদি এই রকম কেউ আপনার সঙ্গে করে আপনি নিজের বিজনেস ওনাকে দিয়ে দিয়েছেন কিন্তু মাসের শেষে শুধু 10% চাচ্ছেন দিচ্ছে না এই রকম ব্যক্তিকে আপনারা কি বলবেন বলো বেঈমান আর বেঈমান ধোকেবাজ এরকম তো হ্যাঁ আর নানা রকম কথা বলবেন এখন বলছেন না বেটাই বল তিনি আমাদেরকে সবকিছু প্রদান করেছেন হ্যাঁ কি না ঠাকুর আমাদেরকে সবকিছু দিয়েছেন তো ঠাকুর ছাড়া আর কেউ আছে দাদা তিনি আমাদেরকে সবকিছু দিয়েছেন দিদি দিদি যদি চাইবে তাহলে আমাদেরকে রাস্তা ধারে একটা ভিখার ভিখারি বানিয়ে দিতে কিন্তু করেনি তিনি আমাদেরকে ভালো একটা বাড়িতে চালু দিয়েছেন যেখানে ভালো খাওয়া দাওয়া পাচ্ছি ভালো শিক্ষা পেয়েছি তাই তো আমাদেরকে রাস্তার ধারে তিনি কুকুর ছাগল বলেননি যদি একটা কসাই খানায় পড়ে দিতাম ওই ছাগলকে সঙ্গে সঙ্গে বটি দিয়ে কেটে আর মাছ দিয়ে বিক্রি হতো এরকম অবস্থা আমাদের হতে পারতো কিন্তু ঠাকুর আমাদেরকে পশু করেনি মানব জীবন দিয়েছে মানব জীবনতেও খুব সুস্থ শরীর সুন্দর বাড়িতে ভালো জন্ম দিয়েছে তাই তো আমাকে চোখে আঁকা কানে কালা এই ব্যাস ভাঙা করেনি তাই তো কিন্তু আমরা কি করছি সেই ঠাকুরকে ভুলে আর সংসারে লেগে গেছি আপনারা সাইন্স করে দেখবেন এই বাচ্চা ছেলে যখন মায়ের গর্ভে থাকে না ওই মাথা নিচের দিকে পা উপর দিকে সেই সময়ে 7 মাস যখন হয় মায়ের পেটে সেই সময়ে বাচ্চাকে জ্ঞান উদিত হয় তার জ্ঞান আসে আর সেই সময় অত্যন্ত কষ্ট পায় মায়ের পেটে আসা মাকে আসা সমান মায়ের পেটে বিচার করে দেখুন এত ছোট জায়গা ওই ছোট জায়গার মধ্যে পা মাথা নিচের দিকে পা উপর দিকে আবার মায়ের পেটে কি রক্ত পরিষ্কার পুষ এইসব তো আর ছোট ছোট কীড়া পোকা পোকা সে কি করে ওই বাচ্চাকে ওখানে কামড়ায় এইরকম অবস্থা মায়ের পেটে আমরা সব ভোগ করে এসেছি আর সেই সময় দুঃখ কষ্ট পেয়ে আমরা ঠাকুরকে ডাকি বলে হে প্রভু আমাকে এখান থেকে বের করে দাও ঠাকুর আমাদেরকে প্রশ্ন করলে এখান থেকে বের হয়ে কবে কি এখানে দুঃখ কষ্ট পাচ্ছ সেই জন্য বের হতে চাচ্ছ কিন্তু বের হওয়ার পরে করবে কি বলে আমি বুঝতে পেরেছি যে আপনার ভজন ছাড়া আর কিছু করার নেই ভজন না করার দরু আমার এই অবস্থা হয়েছে যদি ভজন করতাম তাহলে তো মায়ের পেটে আরো আসতে হতো না কিন্তু ভজন করি নাই সেই জন্য আবার পুনরাবি জন্ম পুনরাবি মরণ পুনরাবি জননী জঠরে শয়নম এই অবস্থা সেই জন্য হচ্ছে আপনি একবার আমাকে এখান থেকে বের করে দেন আপনার ভজন ছাড়া আর কিছুই করবো না যেরকম ভিখারি বলেছিল না
যে মাসিক সেশন 10% দেব বিং ফাইনাল সেই ঠিকটাগুলো আমরা ও ঠাকুর কাছ থেকে ডিল করে এসেছি বলে আমাকে এখান থেকে বার করুন আপনার ভোজন ছাড়া আর কিছু করবো না কিন্তু বাহির আসার সঙ্গে সঙ্গে কি হলো এই লগে গেলাম সংসারে ঠাকুর আমার কাছ থেকে আমাদের কাছ থেকে 10% টাকা চাচ্ছে না উনি 10% সময় চাচ্ছে 10% সময় চাইছেন টাকা পয়সা যা কিছু আছে তোমার কাছে রাখো কিন্তু ঠাকুর বলছেন আমি তোমাকে 24 ঘন্টা দিয়েছি দিয়েছেন তো ঠাকুর দিয়েছেন কিন্তু ওই 24 ঘন্টার মধ্যে 10% ওনাকে দিতে হবে 24 ঘন্টা 10% করা হয় 2 ঘন্টা কিছু হয় তো ঠাকুর বলছেন আমাকে 2 ঘন্টা সময় দাও আমাকে 2 ঘন্টা সময় দাও 2 ঘন্টা সময় দেওয়ার অর্থ কি তার ভজন পূজা করো তার নাম গ্রহণ করো সে যদি না করছো তাহলে নমঃহরণ আমরা আমাদেরকে নমঃহরণ হতে হবে না আমাদেরকে থ্যাঙ্কফুল হতে হবে বুঝলেন তো আমাকে কৃতজ্ঞতা জানাতে হবে আমরা ঠাকুর কাছ থেকে এত কিছু পাচ্ছি কিন্তু তার জন্য কিছুই করছি না তার জন্য কি করছি বিচার করে দেখুন বাড়িতে লাইট জ্বালানো হয় কারেন্ট আসে সে মাসে মাসে বিল দিতে হবে তাই তো সবাই সবার বাড়িতে বিল দিতে জানতো আপনার মাসের শেষে কিন্তু দুপুরের মধ্যে এই সূর্য যে আমাদেরকে রোদ দান করে খারাপ সময় কি হয় লাইট যে আমরা পাই আলো এই আলোর জন্য কে কতদিন দিয়েছে বলো বিচার করে দেখো ওই করোনার সময় অক্সিজেন সিলিন্ডার কত দাম বেড়ে গেছিল তখন লোকজন বুঝতে পেরেছে যে অক্সিজেন কত দামি জিনিস আর আমরা জন্ম থেকে এই পর্যন্ত এই নাকের পাশে অক্সিজেন রাখা আছে তো শ্বাস নিচ্ছি নিঃশ্বাস নিচ্ছি তো তার জন্য কে কে বিল পে করেছে কে কত বিল পে করেছে বিচার করে দেখো সেই জন্য যারা ভজন করে না যারা ওই ঠাকুরকে কৃতজ্ঞতা জানায় না তারা সব নামখারাপি তারা সব ধোকেবাজ তারা সব বেঈমান আমি বলছি না শাস্ত্র বলছে সুদাস বলছে তার ভজনে বলে যিনি তত দেহি তামি বিস্তারাই কেসে নমঃহরামি মৌসম কোন কোটে ফলামি তিনি তো এত শ্রেষ্ঠ সন্ত হয়েও সাধু হয়েও তিনি বলছেন বলে আমি ঠাকুর জন্য কিছু করছি না তিনি চোখে আন্ধা ছিলেন কিন্তু সম্পূর্ণ জীবন ঠাকুর পিছনে লাগিয়ে দিলেন এত খারাপ ফেরো তিনি নিজেকে নমঃহরামি বলছেন আর আমরা যা কিছু করছি না তার খুব গর্বান্বিত সব বাদান হয়ে আর কি করছি ঠাকুর জানিয়ে সময় দিচ্ছি না সেই জন্য কি করতে হবে কি করতে হবে 10% মানে 2 ঘন্টা 20 মিনিট এতটুকু সময় কি করে ঠাকুর জানিয়ে দাও আমাদের গুরুভাগরা আরো দয়া করে আমাদের গুরুবার বলছেন বলে যদি 10% না দিতে পারো 5% থেকে আরম্ভ করো 1 ঘন্টা দাও 1 ঘন্টা না দিতে পারো আধা ঘন্টা অ্যাটলিস্ট আরম্ভ তো করো ঠাকুরকে কিছু সময় দিতে আরম্ভ তো করো আর সদাকে সময় দিয়া মানে কি হরে কৃষ্ণ তাকে সময় দিয়া মানে তার ভজন করো ওনার নাম জপনি কলিযুগে সব থেকে সহজ উপায় মহাপ্রভু আমাদের জন্য সব থেকে সহজ উপায় রেখে দিয়েছেন কালি কালি নাম রূপে কৃষ্ণ অবতার নাম হরিতে হয় সব জগতনে স্থান নাম বিনা কলি কালে নাহি আর ধর্ম সর্বসন্ত সার নামেব শাস্ত্র कली काले नाम रूपे कृष्ण अवतार एक कली जुगे कृष्ण की कौन ने नाम रूपे अपने तो मरते हरि बोल हरे कृष्ण तो कली जुगे सबने के सहज उपाय में बोल छे भगवान नाम सब एक बार पाओ तुझे बोलो हरे कृष्णा क्यों बोल छे কিছু লস হয়েছে এত সহজ
অন্তরে রেখে দিলেন। হরি বল, কি হচ্ছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো মহাপ্রভু বলছেন, মানে আমি তোমাকে এই নাম দিচ্ছি সব থেকে সহজ উপায়, সব থেকে সরল উপায়, এইটা যদি জপ করবে তাহলে কি হবে? মানে অনায়াসে এই ভবসাগরকে পার হয়ে যাবে, অনায়াসে, বেশি কিছু পরিশ্রম করতে হবে না। মহাপ্রভু বলছেন, মানে নাম সংকীর্তন বৈষ্ণব শ্রবণ, নাম সংকীর্তন বৈষ্ণব সেবন, দুই করিবে শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। আর বেশি কিছু করতে হবে না, ঠাকুরের নাম জপ করো, সাধু গুরুদের সেবা করো, আর সেই করতে করতে অনায়াসে আমরা ওই গৌরব কাঙ্ক্ষ পৌঁছে যাবো। ঠিক আছে, গৌর প্রেমানন্দে হরি Yeah.
वो
ওর বাড়িতে অশান্ত হচ্ছে, জানো ওখানে কি হয়েছিল, তার আড্ডা মারে গভীরদের কথা নেই, বুঝতে পারছি এগুলো এগুলো তার এগুলো এগুলো তার কিন্তু কোয়েলকে হংসকে যারা সব সময় সেই গভীরদের কথা সেই গভীরদের কথা বলে গভীর ছাড়া সেটা সেখানে কোনো কথা নেই। এই যে আমরা মানে গভীরদের কথা বলছি আমি তো পাচ্ছি কি না, আর সংসারের কথা বলুন একটু বসে তোমার বাড়িতে কি হচ্ছে দেখো, তোমার বাড়িতে কি হচ্ছে দেখবে 10-15 মিনিট পরে যখন যাবে দুঃখী দুঃখী হয়ে যাবে, কেমন সবাই সংসারে দুঃখী, সবাই সংসারে দুঃখী, বুঝতে পারছেন তো। এই যে আমাদের বহু ভাগ্য আজকে আমরা এই সাধু সঙ্গ পেয়েছি, বহু কোটি কোটি ভাগ্য আমরা সাধু সঙ্গ পেয়েছি, এইখানে কি করে যাব, আজ থেকে আর কার থাকবো না, আজ থেকে আর বগুলা থাকবে না, কই হয়ে যাব, আজ থেকে আমরা হংস হয়ে যাব, কি হয়ে যাব আমরা শৈল হয়ে যাব, হংস হয়ে যাব, মানে কি আজ থেকে আমরা গোবিন্দের কথা ছাড়া, গোবিন্দের নাম ছাড়া, ভগবানের কীর্তন ছাড়া আজ থেকে আর আমরা কিছু করবো না, বুঝতে পারছেন তো। এখানে যে প্রভু যদি কথা শোনালে না 10% ঠাকুরকে দিতে হবে, কবে দিতে হবে, শাশুড়ি শাশুড়ি বা ছেলেকে খুশি আছে দেখবে তোমার কিছু নেই, তোমার সুতুরি ছাড়া তোমার নিন্দা ছাড়া কিছু হচ্ছে না, বাড়িতে শুধু নিন্দা ছাড়া কিছু হচ্ছে না, সংসারে তোমাকে কেউ কিছু দিবে না, নিন্দা ছাড়া কিছু দিবে না, বুঝতে পারছেন তো। কিন্তু গোবিন্দকে দেখো যেন গোবিন্দের আবরটা কেটে গেছে, পরীক্ষা করেছে যেন কেটে গেছে, দ্রৌপদী কি করছে সঙ্গে সঙ্গে যদি শাড়িটাকে ফেলে না ওই গোবিন্দের আঙুল কিন্তু ব্যাথে ধরে দিয়েছে, আর গোবিন্দ এত প্রসন্ন হয়েছে, এত প্রসন্ন হয়েছে শাড়িটাকে দেখলো না ফেড়ে আঙুল কিন্তু ব্যাথে ধরে দিয়েছে, কখন সময় আসবে কখন তার দিনটা কোথায় হবে, হ্যাঁ যখন এই ভাই সভার মধ্যে তার লাভ যাচ্ছে বস্ত্র ধারণ হচ্ছে, বলে দেখি দ্রৌপদীর বাইটা হয়েছিল সর্বশ্রেষ্ঠ দাঁড়িয়ে থাকে অর্জুন গদাধারী ভীম নকুল সহজে তলোয়ার যুদ্ধে তাদের কেউ কাজে এসেছে, যখন ওর পাঁচটা প্রশ্ন প্রতিরোধের মধ্যে একটা প্রতি কাজে আছে, কে আসবে কেউ কাজে আসবে না, কাজে এলো তো কে এলো কাজে, গোবিন্দই এলো কাজে, আর কেউ এলো না কাজে, ভাই কাজে আসবে তো গোবিন্দ আসবে, কেউ কাজে তোমার আসবে না, শেষে বল কি কেউ মরে যাবে কি যা বল হরি হরি ও এইটুকু বলে কি যা মানে কি এই তুমি এই হরি নাম করে বলতে হবে তোমার কোনো গতি হলো গতি নেই, বুঝতে পারছেন তো। এই জন্য কতটুকু সময় দিবে 10% মানে কি একটু সময় দিবে, সকাল উঠে মালা নিয়ে একটু হরিনাম করিবে, কেনা কলিযুগে তিনি এই নাম রূপে এসছে, চৈতন্য মহাপ্রভু কলিযুগে তিনি নাম রূপে এসছে, এই সময় নবদ্বীপ যখন মহাপ্রভু ছিলেন মন্দিরে শুনো, এই সময় ভক্তরা মহাপ্রভুকে বলছে প্রভু আজকে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ ভজন করি, মহাপ্রভু একটি শিক্ষা দেওয়ার জন্য বললেন দেখো আমি সবাই বাড়িতে ভজন করবো না, মানে চার বাড়িতে এক লক্ষ স্বর্ণমোহর থাকবে তার বাড়িতে আমি ভোজন করবো, ভক্তরা তো ভুলি হয়ে গেছে, বাড়িতে 1000 টাকা ১০০০ টাকা মানে 1000 স্বর্ণমোহর বলে 1000 কথা ছেড়ে দাও, বাড়িতে 100 টাকা কথা ছেড়ে দাও, বাড়িতে 50 টাকা নেই, 50 টাকা মানে কি 50 স্বর্ণমোহর বলে কি আমাদের বাড়িতে তুমি ভোজন করবে না, তখন মহাপ্রভু তিনি ভক্তদেরকে ডেকেছেন বসিয়েছেন, জানো প্রকৃত লক্ষপতি কে, তিনি
এইখানে কি করতে হবে হ্যাঁ লক্ষ্য প্রতি আমাদের হতে হবে ভগবান কিছুদিন আগে অমিতাভ বচ্চনের নাম শুনেছ কিছুদিন আগে টিভিটা আসতো কোন মালিকা করার প্রতি দেখবি না এখানে মহাপ্রভু বলছেন কে হবে লক্ষ্য প্রতি আমার দিকে তাকাও যাদের কাছে মালা নেই না তোমাদের এখানে মালা দিয়ে যাবো প্রত্যেক দিন বসে বসে জল করবে ঠিক আছে দেখো লক্ষ্য প্রতি কি করে যাবো যেরকম মালা আছে এই মালার মধ্যে না এই আঙুলটা এরকম আমার লাগাই না আমার প্রিয় শোনো সবাইকে একটু মালা দিয়ে যাবো এর মধ্যে আঙুলটা লাগাতে এটা হলো খারাপ বা ভুল বলি না তোমাকে আমি দেখে নেবো হ্যাঁ এখানে হরে কৃষ্ণ বলো আমার তোমার মালা হরে কৃষ্ণ 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 হরে 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 ঠিক আছে এক একটা মালা নিয়ে আসবে আর দেখে দিবে
আমরা যে মালা না দুই ভাবে মালা দিই, কত ভাবে? দুই ভাবে। আর বলে দরকার আর যদি কেউ মাছ ঘাস ছেড়ে দিয়ে থাকে, হ্যাঁ যদি কেউ মাছ মাংস ছেড়ে দিয়ে থাকে, এগুলো না খাচ্ছে, তখন তাদের কাপড় তুলসী মালা নেই। হ্যাঁ, আর যারা এখন মাছ মাংস খাচ্ছে বলছে এত তাড়াতাড়ি ছাড়তে পারবো না, ধীরে ধীরে সেগুলো আমি ছাড়বো, তখন তাদেরকে আমার একটা ডিমের মালা দিই। বলে এর মধ্যে পুরা প্র্যাকটিস কর, এই ডিম মালটাকে প্র্যাকটিস করো, আর ধীরে ধীরে চেষ্টা করো যাতে খারাপ সেগুলো সরে যায়। বুঝতে পারলে তো? এই যে ভাগবত বলছে এই যে কবির চারটি স্থান, মানে ভগবানকে ভজন করতে গেলে, ভক্তি করতে গেলে চারটি নিয়ম লাগে। যেটা কি উদাহরণ দিয়ে বুঝাতে, যেরকম তোমার একটা কোনো কঠিন রোগ হয়েছে, তুমি কোনো একটা ভালো ডাক্তারের কাছে গিয়েছো, তখন তুমি ডাক্তারটা তোমার রোগটাকে ভালো করতে চায়, বলবে দেখো ঔষধটা তো ভালো দিচ্ছি, কিন্তু যদি পথের সঙ্গে ঔষধটা নাও তবে তাড়াতাড়ি তোমার রোগটা ভালো হবে, আর বিনা পথের সঙ্গে যদি ঔষধটা নাও না ঔষধটা খাবে কিন্তু রোগটা তোমার ভালো হবে। তাহলে পথটা কি দেখবা দিয়ে শোনো, প্রথম নম্বর হলো জুয়া খেলতে নেই, জুয়া তো কেউ খেলে না, দ্বিতীয় নম্বর হলো কোনো নেশা দ্রব্য সেবন করতে নেই, মানে আপনার কোনো নেশা পান বিড়ি সিগারেট আফিম গাঁজা ভাঙ বদল আপনার পান করে না। তৃতীয় বছরটি হলো অবৈধ রূপে স্ত্রী পুরুষ পুরুষ সঙ্গে মিলতে নেই, সংসার করো বিয়ে করে ধর্মপূর্বক পতি পত্নীর সংসার করো। বুঝতে পারছেন তো? ধর্মপূর্বক করতে অধর্মপূর্বক সংসার করতে নেই, এখানে পাপের কাজ। আর যে চতুর্থ নম্বরটি মনে হচ্ছে তিনটিতে আপনার ভালো আছে কিন্তু একটা জিনিস খারাপ আছে, এই যে জীব হিংসা, কি বলে চলবে? জীব হিংসা। জীব হিংসা অর্থ হলো এই মাছ মাংস আদি খাওয়া, এইটাকে যে তিন চারটি পাপের কথা শুনলে সব থেকে বেশি পাপ হলো জীব হিংসা। কেন প্রত্যেক জীবন মধ্যে আত্মাটা আছে, আছে কি নেই? ওই ছাগলের মধ্যে মুরগার মধ্যে মাছের মধ্যে আত্মাটা আছে কি নেই? তার মধ্যেও আত্মাটা আছে। এই জন্য যখন তাকে কেটে খাওয়া হয় প্রচুর কষ্টটা ভোগ করে কে দিবে? আমাদেরকে দিতে হবে। এই জন্য ওরা পাপ নিজের বাপ কেউ ছাড়ে না, হ্যাঁ কর্মফলে কাউকে ছাড়বে না। এই জন্য এর নাম হচ্ছে মাংস। মাংস মানে কি? মা অর্থ হলো আমাকে, স মানে তিনি, মানে এখানে তুমি যাকে খাচ্ছ পর্যন্ত খাবে। এই জন্য একে ইংলিশে বলে মিট। মিট মানে কি? বি ই উল্টিয়ে দিতে হবে ইট মি, মানে এখানে তুমি যাকে খাচ্ছ পর্যন্ত যে আরাম থাকে খাবে। হ্যাঁ, এই জন্য দেখবে যখন ওই ছাগলটাকে কাটা হয় না, দেখেছো ছাগল যখন কাটে যে কাটে ওর কানে একটা মন্ত্র দিয়ে, দেখেছো কানে বলো কানে কি কানে বলে? বলে এখানে আমি তোমাকে কাটছি, আগের দেখো আবার তোমার কাটবো, যাকে তুমি কাটছো আগে তুমি আমার ও এই নজরটা ওই উনি কাটে, মানে কি এখন আমরা যাকে খাচ্ছি পরে ওই আবার খাবে আমাকে, তাহলে পাপ কারণ বলতে কাকে ছাড়বে না। এই যদি তোমরা চেষ্টা করবে এই জিনিসটাকে ধীরে 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 এই জিনিসটাকে ছেড়ে দেওয়া যায়, ঠিক আছে? আর এই ভগবানের মালা নাও, মাছ মাছ কিয়ে ওইটা করতে পারে, যেন তোমার তুলসী মালা দেওয়া হবে না, তোমাদেরকে নিয়ে মালা দিচ্ছি, প্র্যাকটিস করতে থাকো, যেরকম ঔষধ খেলে ধীরে ধীরে রোগটা ভালো হয়ে যায়, যখন এই কবিতার নাম নিবে ধীরে 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 খারাপ জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন তো? নষ্ট হলে আবার দীক্ষা মন্ত্র দিয়ে গলায় তুলসী মালা তিলক দিয়ে আবার ভালো হয়ে গড়তে ভজন করবা, ঠিক আছে? মালা কে মালা কে মালা